আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রধান আইটি যারা প্রাইমারি অধিদপ্তরে প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের অনেকেই এডিট রিকোয়েস্টে জন্য আবেদন করেছেন অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করেছেন তার ভুল সংশোধনের জন্য আপনারা আবার রিকোয়েস্ট করেছেন এই রিকোয়েস্টের প্রেক্ষিতে আপনাদেরকে এস এম এস পাঠানোর কথা ছিল কিন্তু আপনারা অনেকেই এখনও এস এম এস পান নাই তো আপনারা হয়তো অনেকেই বিভিন্ন টেনশনে ভুগতেছেন কারণ এডিট রিকোয়েস্টে আবেদন করার পরে আপনাদের পূর্বের আবেদনটি বাতিল হয়ে গেল কি না তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই কারণ যারা এডিটের জন্য আবেদন করেছেন তাদেরকে এস এস দেওয়া হবে এবং সংশোধনের জন্য আপনারা সুযোগ পাবেন চার ডিসেম্বর পরে আপনাদেরকে সংশোধনের জন্য এস এম পাঠানো হবে যেহেতু তারা আগেই বলেছে যে আপনাদেরকে এডিটের জন্য সুযোগ দেওয়া হবে তার প্রেক্ষিতে তারা যে নোটিশ বোর্ডের অর্থাৎ তথ্য সংশোধনী নির্দেশনা দিয়েছে সেখানে বলা হয়েছে যে কি কি আপনারা সংশোধন করতে পারবেন এখানে উল্লেখ করা আছে যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি বিষয়ে সংশোধনের প্রয়োজন নাই অর্থাৎ আপনারা এসএসসি ও এইচএসসি বিষয়ে কোনো অবস্থাতেই সংশোধন করতে পারবেন না তবে প্রার্থী ব্যক্তিগত তথ্য এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ে তথ্য প্রাতি নিজেই সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনারা ব্যক্তিগত তথ্য ও অনার্স ও মাস্টার্স বিষয়ে সংশোধন করতে পারবেন এসএসসি ও এসএসসি বিষয়ে সংশোধন করতে পারবেন না আর যেহেতু তারা বলেছে যে এডিট রিকোয়েস্টের জন্য যারা আবেদন করছে তাদেরকে এডিট করার সুযোগ দেওয়া হবে এবং তারা প্রাইমারি ওয়েবসাইটে ওয়েবসাইটে বলেই দিয়েছে যে চারই ডিসেম্বরের পরে যারা এডিটের জন্য আবেদন করেছেন তাদেরকে এস এম এস পাঠানো হবে তো আপনাদের টেনশনের কোনো কারণ নেই আপনারা যথাসময় আপনাদের এডিট করার জন্য সুযোগ দেবে আর সে সময় আপনারা এডিট করতে পারবেন তো বন্ধুরা এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ